হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু টেকনিক্যাল ডি ইউটিউব চ্যানেল তোমাদের প্রত্যেককে স্বাগতম তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল টেকনিক্যাল ডিতে আজকের এই ভিডিওতে ইন্ডিয়ান পোস্ট অফিসের যে জিডিএস যে নতুন নোটিফিকেশান জারি করা হয়েছে ইন্ডিয়ান পোস্ট অফিসের তরফ থেকে তার নোটিফিকেশন এবং অনলাইন অ্যাপ্লিকেশনের স্টেপ বাই স্টেপ প্রসিডিওর নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো তো ভিডিওটি একটু লেন্দি হতে পারে সেই জন্য কিন্তু ভিডিওটি স্কিপ না করে গোটা ভিডিওটি কমপ্লিট দেখতে থাকো তাহলে কিন্তু তোমরা জেনে যাবা কি করে তোমরা অনলাইনে নিজেরাই নিজেদের অ্যাপ্লিকেশনটি ফিল আপ করতে পারবা নিজেদের মোবাইল ফোন অথবা কম্পিউটার অথবা ল্যাপটপ থেকে তো গাই চলো ভিডিওটি শুরু করা যাক তো মূলত দেখতে পাচ্ছ এটা রয়েছে অফিসিয়াল নোটিফিকেশন এটা কিন্তু ইন্ডিয়ান পোস্ট অফিসের তরফ থেকে জারি করা হয়েছে এখানে কিন্তু মূলত অল ওভার দ্য ইন্ডিয়ায় কিন্তু টোটাল আটত্রিশ হাজার নশো ছাব্বিশটি গ্রামীণ ডাক ডাক সেবক পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসিডিওর চলবে দুই পাঁচ দু হাজার বাইশ থেকে পাঁচ ছয় দু এই টাইম পিরিয়ডের মধ্যে তোমাদের কিন্তু আবেদন করতে হবে এবং তোমাদের কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ তোমরা যেখানে আবেদন করছো সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে এটা কিন্তু ম্যান্ডেটারি একটি বিষয় রয়েছে পাশাপাশি এইখানে কিন্তু তোমাদেরকে আবেদন করার জন্য ন্যূনতম কোয়ালিফিকেশান ম্যাট্রিকুলেশান পাশ হতে হবে অর্থাৎ মাধ্যমিক পাশ হতে হবে এবং দুটি ক্যাটাগরিতে এখানে ভাগ করে দেওয়া রয়েছে একটা বিপিএম একটা হলো এবিপিএম ডাকসেবক তো সেই ক্ষেত্রে বিপিএমের ক্ষেত্রে স্যালারি থাকবে বারো টাকা আর এবিপিএমের ক্ষেত্রে স্যালারি থাকবে দশ টাকা এটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে এবার আমরা দেখে নেব কিছু ইম্পর্টেন্ট জিনিস যেটা হলো এখানে রয়েছে তো এইখানে সাইডে তোমরা যদি ভিজিট করো এখানে দেখতে পাবে স্টেট ওয়াইজ কিন্তু প্রত্যেকটা ভাগ করে দেওয়া হয়েছে কোথায় কোথায় কীরকম শূন্য পদ রয়েছে তো এখানে যদি চলে যাই আমরা এটা আমি বের করে রেখেছি তোমাদের সুবিধা অর্থে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু বাংলা জানতে হবে এখানে কিন্তু টোটাল শূন্যপথ রয়েছে আঠারোশো পঞ্চাশটি শূন্যপদ টোটাল রয়েছে ওকে তো এখানে ভাগ ভাগ করে দিয়েছি জেনারেল প্রার্থীদের জন্য কতগুলি শূন্যপদ রয়েছে ইডাব্লিউএসদের জন্য কতগুলি রয়েছে ও বিসিদের জন্য কতগুলি রয়েছে এসসি এস টি যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এ বি সি রয়েছে ডিই রয়েছে সমস্ত ভাগ ভাগ করে কিন্তু দেওয়া রয়েছে ওকে তো তোমরা চেক আউট করুন নিতে পারো টোটাল কতগুলি শূন্যপথ রয়েছে এরপর এটা রয়েছে অফিসিয়াল নোটিফিকেশান যেটা তোমাদেরকে আমি একটু আগেই দেখালাম এবং তোমরা কিন্তু এখান থেকে সরাসরি আবেদন কিন্তু করতে পারো তো সেটা আমি দেখাবো তবে তার আগে তোমাদের যেমন ধরে নাও তোমরা যেখান থেকে আবেদন করবা তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের এই সাইটটিতে ভিজিট করে তোমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলের উপর ক্লিক করতে হবে ক্লিক করার পর তোমাদের এখান থেকে কিন্তু নিজের দিকে চলে আসবে সিলেক্ট ডিভিশান তো ডিভিশনের উপর ক্লিক করে তোমরা যে ডিভিশন থেকে আবেদন করবা হ্যাঁ তো সেক্ষেত্রে সেই ডিভিশনটি চুজ করে নিয়ে তোমাদেরকে ভিউ পোস্টের উপর ক্লিক করতে হবে জাস্ট তোমাদেরকে এক্সাম্পল ওয়াইজ আমি তোমাদেরকে দেখাচ্ছি যেমন মনে করো তোমরা কেউ আবেদন করবা পুরুলিয়া থেকে তাহলে পুরুলিয়া চুজ করলা ভিউ পোস্টের উপর ক্লিক করবা দেন পুরুলিয়ার প্রত্যেকটি যতগুলি সার্কেলের নিয়োগ করা হবে তার পিনকোড সহকারে কিন্তু অফিসের নাম কিন্তু এখানে দেখিয়ে দেবে তো এইভাবে তোমরা কিন্তু চেক আউট করে নিতে পারো তোমাদের নিয়ার বাই যে সমস্ত পোস্ট অফিসগুলি রয়েছে নিয়ার বাই যে সমস্ত পিনকোডগুলি রয়েছে তোমরা সেখানে কিন্তু আবেদন করতে পারো কারণ স্যালারি খুব হাই নয় তো সেই ক্ষেত্রে কিন্তু নিয়ার বাই পোস্ট অফিসে কিন্তু আবেদন করতে হবে তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে না সেটা কিন্তু তোমাদের অসুবিধার বিষয় রয়েছে এরপর আমরা দেখবো রেজিস্ট্রেশন প্রসেস যেমন তোমাদেরকে আবেদন করার জন্য তিন টেস্টে ফলো করতে হবে একটা রেজিস্ট্রেশন হ্যাঁ তো রেজিস্ট্রেশন তোমাদেরকে করতে হবে সেটা আমি দেখিয়ে দেবো রেজিস্ট্রেশন করার পর যদি তোমরা ভুলে যাও তো সেক্ষেত্রে ফরকেট রেজিস্ট্রেশন এখান থেকে করতে পারো এরপর ফিস পেমেন্ট করতে হবে ওকে এবং তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে ওকে তো এখানে মহিলা প্রার্থী এবং এস সি এসটি প্রার্থীদের জন্য কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফিস লাগবে না এটা কিন্তু নোটিফিকেশান এখানে উল্লেখ করে দিয়েছে তো আমি এখান থেকে আমি মেল ক্যান্ডিডেট তো সেই ক্ষেত্রে কিন্তু আমি অনলাইন অ্যাপ্লিকেশন এবং হলো ফিস পেমেন্ট করে প্রত্যেকটি বিষয় তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো তো এখান থেকে রেজিস্ট্রেশনে যাচ্ছি ও আরেকটা ছোট্ট বিষয় তোমাদের সাথে আমি শেয়ার করে দিই তোমাদের কারো চিন্তা করার বিষয় নেই প্রত্যেকটি লিঙ্ক আমি হলো এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো অফিসিয়াল নোটিফিকেশান থেকে শুরু করে প্রত্যেকটি ডিটেলস কিন্তু আমি দিয়ে দেবো পাশাপাশি আমার যে ইনস্টাগ্রাম হ্যান্ডেল রয়েছে তো ইনস্টাগ্রাম হ্যান্ডেলের লিঙ্ক তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমার যদি কোনো কোশ্চেন থাকে কোনো ডাউট থাকে তোমরা সেখানে আমাকে জিজ্ঞাসা করতে পারো আমি অবশ্যই তার অ্যান্সার দেবো ওকে সো রেজিস্ট্রেশনের মধ্যে চলে যাব স্টেজ ওয়ান তো রেজিস্ট্রেশনের মধ্যে গিয়ে এখানে রেজিস্ট্রেশনের উপর ক্লিক করবো এরপর দেখো এখানে কিছু জিনিস উল্লেখ করে দিয়েছে সেটা তো আমাদের ফার্স্টে আমি বলে দিই দেন আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি করে দেখাবো দেখো এখানে বলেছে তোমাদের মোবাইল নাম্বার লাগবে এখানে ইমেল আইডি লাগবে ওকে এরপরে ক্লাস টেনের তোমাদের যে সার্টিফিকেট রয়েছে হ্যাঁ তো সেই সার্টিফিকেট এখানে যে নাম অনুযায়ী তোমাদের টাইপ করতে হবে তোমাদের বাবার নাম এখানে টাইপ টাইপ করতে হবে ডেট অফ বার্থ টাইপ করতে হবে এখানে তোমাদেরকে তোমরা এখান থেকে চুজ করে নিতে পারো এরপর তোমাদের এখান থেকে জেন্ডার সিলেক্ট করতে হবে তোমাদের মানে কোন ধর্ম রয়েছে সরি কোন কমিউনিটি রয়েছে জেনারেল এসসি এসটি এস সেটা চুজ করতে হবে এরপর সার্কেল ওয়াইজ তোমরা কোন সার্কেল থেকে পাস করেছো ওয়েস্ট বেঙ্গল না রাজস্থান না বিহার সেটা এখান থেকে চুজ করতে হবে কত সালে তোমরা হলো ক্লাস টেন পাশ করেছো পাশাপাশি তোমাদেরকে এই ক্যাপচার কোডটি টাইপ করতে হবে ওকে তো এইটুকুনি রেজিস্ট্রেশন প্রক্রিয়া রয়েছে তো আমি যে মানে খুব স্পিডে কিন্তু এই সমস্ত প্রক্রিয়াটি করে নিচ্ছি এবং তোমাদেরকে দেখাচ্ছি আরেকটা জিনিস তোমাদেরকে মোবাইল নাম্বার টাইপ করার পর কিন্তু ভ্যালিড মোবাইল ভ্যালিড মোবাইল নাম্বারের উপর ক্লিক করতে হবে সেখানে তোমরা ওটিপি পাবা সেই ওটিপিটি দিয়ে কিন্তু তোমাদেরকে ভেরিফাই করাতে হবে ইমেলের ক্ষেত্রেও কিন্তু সেম রয়েছে তো আমি করে দেখিনি এর আগে তবে আমার তাই মনে হচ্ছে তো সেই ক্ষেত্রে আমি করব এবং যেখানে যদি মনে হয় যে পয়েন্ট আউটের বিষয় রয়েছে তোমাদেরকে আমি ভিডিওটির মধ্যে দিয়ে কিন্তু জানিয়ে দেবো ওকে সো গাইস তোমরা দেখতে পাচ্ছ পাশে কিন্তু আরেকটি বক্স ওপেন হয়ে চলে এসেছে তো এখানে কিন্তু আমার মোবাইল ফোনে একটা ওটিপি আমি রিসিভ করেছি তো সেই ওটিপিটি কিন্তু আমাকে টাইপ করতে হবে তো যেটা বললাম দুইটা ক্ষেত্রেই কিন্তু তোমাদেরকে ভ্যালিড করাতে হবে মোবাইল ফোন পাশাপাশি তোমাদের কিন্তু ইমেল অ্যাড্রেসটি কিন্তু ভ্যালিড করাতে হবে তো সেই ক্ষেত্রে সেই অনুযায়ী তোমাদেরকে টাইপ করে দিতে হবে ওকে তো তোমাদের সঠিক মোবাইল নাম্বার কিন্তু প্রয়োজন রয়েছে তো ওটিপিটি আমি টাইপ করে নিচ্ছি এরপর আমি সাবমিট ওটিপির উপর ক্লিক করে দেবো তো দেখো এখানে দেখাচ্ছে কিন্তু মোবাইল নাম্বার ভ্যালিডেট সাকসেসফুল অর্থাৎ কিন্তু আমার মোবাইল নাম্বারটি কিন্তু সাকসেসফুলি ভ্যালিডেট হয়ে গেছে এরপর আমাকে যে কাজটি করতে হবে আমাকে ইমেল আইডি টাইপ করে আমার কিন্তু ইমেলটি কিন্তু ভেরিফাইড করাতে হবে তো সেক্ষেত্রে আমি ইমেল আইডি টাইপ করে নিচ্ছি তো দেখতে পাচ্ছ আমার কিন্তু ইমেল আইডিটিও কিন্তু সাকসেসফুলি ভ্যালিড হয়ে গেছে এরপর আমাদের এখানে বলে দিয়েছে দেখো অ্যাপ্লিকেশন মানে অ্যাপ্লিকেশন নেম তো এখানে আমাকে আমার নামটি টাইপ করে নিতে হবে সো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু প্রত্যেকটি ডিটেলস কিন্তু সঠিকভাবে টাইপ করে নিয়েছি তবুও তোমরা সাবমিট করাটাকে ভালো মতন একবার চেক করে নিবা যে তোমাদের প্রত্যেকটি ডিটেলস ঠিক মতন টাইপ করা হয়েছে কি না সার্কেল ঠিক মতন চুজ করা হয়েছে কিনা তোমাদের কাস্ট ঠিক মতন চুজ করা হয়েছে কিনা এই যাবতীয় ডিটেলসগুলি কিন্তু তোমরা ভালো মতন একবার চেক আউট করে নিবা কারণ আমি জানি না সঠিক পরবর্তীকালে এডিটি কিন্তু কোনো অপশান দিবে কিনা তো সেই ক্ষেত্রে ভালো মতন চেক আউট করেই কিন্তু অ্যাপ্লিকেশন করবে তাছাড়া কিন্তু রিজেক্টও কিন্তু করে দিতে পারে কারণ কিন্তু যেহেতু ক্লাস টেন পাশে নিয়োগ করা হচ্ছে তো সেই ক্ষেত্রে কিন্তু প্রচুর ক্যান্ডিডেটরা কিন্তু অ্যাপ্লাই করবে তো সেই ক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে নির্ভুলভাবে কিন্তু অ্যাপ্লিকেশন কিন্তু করতে হবে ওকে সো গাইস এরপর আমি সাবমিট অপশনের উপর ক্লিক করে দেব সাবমিট অপশনের উপর ক্লিক করার পর দেখো এখানে ফার্স্ট স্টেজ রেজিস্ট্রেশন কমপ্লিট দেখাচ্ছে প্লিজ কন্টিনিউ ফিলিং দ্য ডিটেলস ফর রেজিস্ট্রেশন তো আমি এখানে ওকের উপর ক্লিক করে দেবো তো আমার এখানে সাকসেসফুলি হয়ে গেছে এরপর দেখো আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস আমাদের সামনে চলে আসে তো সেই সমস্ত বিষয়গুলি তোমাদেরকে আমি দেখিয়ে দেবো ফার্স্টে বলেছে দেখো এখানে আধার নাম্বার এখানে টাইপ করতে বলেছে তো এখানে আধার নাম্বার টাইপ করতে হবে আর ইউ এ পারসেন উইথ ডিসেবিলিটি কেউ যদি ডিসেবিলিটি পার্সেন থাকে মানে হ্যান্ডিক্যাপ পার্সেন থাকে তো সেই ক্ষেত্রে তাকে ইয়েস করতে হবে আদারওয়াইজ নো করতে হবে ওকে ইয়েস করলে তাকে হলো তার ডিসেবিলিটিটা কিন্তু ওখানে উল্লেখ করাতে হবে যে কি কি রয়েছে এবং কত পার্সেন্ট রয়েছে এরপর ল্যাঙ্গুয়েজ স্টাডি ইন টেন ক্লাস তোমরা হলো কোন ল্যাঙ্গুয়েজে স্টাডি করেছো ক্লাস টেনে সেটা তোমাদেরকে চুজ করতে হবে ওয়েদার এমপ্লয় তোমরা যদি কোনো চাকরি করো তো সেই ক্ষেত্রে এখান থেকে ইয়েস করতে হবে আদারওয়াইজ নো করতে হবে আর যদি ইয়েস করো তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে ইন কিন্তু আপলোড করতে হবে মানে নো ক্লিয়ারেন্স সার্টিফিকেট এরপর তোমাদেরকে ছবি আপলোড করতে হবে ছবিটি কিন্তু পঞ্চাশ কেবির মধ্যে হওয়া এখানে হতে হবে এটা এখানে উল্লেখ করে দিয়েছে এবং তোমাদেরকে সিগনেচার আপলোড করতে হবে সেটা কিন্তু কুড়ি কেবির মধ্যে হতে হবে সেটা কিন্তু এখানে বলে দিয়েছে আফটার দ্যাট দেখো এখানে বলেছে তোমাদেরকে কিন্তু এই যে ভেরিফিকেশান কোডটি রয়েছে ক্যাপচার কোডটি তোমাদেরকে টাইপ করে তোমাদের কিন্তু ক্লিক করতে পারবে দেখে নিয়ে তোমরা সাবমিট কিন্তু করতে পারবা তো আমি স্পিডে টাইপ করে নিচ্ছি এবং তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কমপ্লিট প্রসিডিওর সো গাইস আমি প্রত্যেকটি ডিটেলস কিন্তু এখানে ফিল করে নিয়েছি পাশাপাশি কিন্তু আমি আমার এক কম্পিউটার থেকে চুজ ফাইলের উপর ক্লিক করে আমার ফটোটি কিন্তু এখানে আপলোড করে নিয়েছি এবং কিন্তু সিগনেচারটি কিন্তু আপলোড করে নিয়েছি ওকে তোমাদের কিন্তু এই সেম কাজটি করে নিতে হবে তোমাদেরকে আধার কার্ডটি টাইপ করে নিতে হবে আধার কার্ড নাম্বার দেন তোমাদেরকে চুজ করে নিতে হবে তোমাদের ডিসিবিলিটি কেউ রয়েছো কি না তো সেক্ষেত্রে সেটা চুজ করে নিতে হবে এখান থেকে আরেকটা জিনিস মিসিং হয়ে গেছে ল্যাঙ্গুয়েজ অফ স্টাডি ইন তো এখান থেকে আমাকে চুজ করে নিতে হবে আমার যেহেতু বাংলা তো সেক্ষেত্রে বাংলা এরপর আমি ওকে ওপর ক্লিক করে নিব ওকে আর কেউ যদি এমপ্লয় থাকে তো সেক্ষেত্রে তাকে ইয়েস করতে হবে আদারওয়াইজ তাকে নো করতে হবে তো আমরা এখানে নো করে দিচ্ছি এরপর আমি এখান থেকে ফটো আপলোড করে নিয়েছি এবং কিন্তু সিগনেচার আপলোড করে নিয়েছি ওকে দেন এখানে আমি ক্যাপচার কোডটি টাইপ করে নিয়েছি এরপর আমাকে প্রিভিউ অপশানের উপর ক্লিক করে দেখে নিতে পারবো অথবা আমি যদি নিচের দিকে চলে যাই দেখো এখানে এখানে ক্লিক করে আমি সাবমিট অপশনের উপর ক্লিক করতে পারবো তবুও আমি বারবার বলছি যে অবশ্যই একবার সাবমিট করার আগে ভালো মতন চেক আউট করে নিই তারপরে কিন্তু সাবমিট তোমরা কিন্তু করবে ওকে তো আমি এখানে আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাটের উপর ক্লিক করে দিচ্ছি দেন আমি সাবমিট উপর ক্লিক করে দিচ্ছি প্লিজ ক্লিক অন প্রিভিউ ভেরিফাই দ্য ডিটেলস এন্টার্ড বিলো দ্য সাবমিশন ওকে তো আমাকে ফার্স্টে বলে নিয়েছে যে প্রিভিউ উপর ক্লিক করতে আমি প্রিভিউর ক্লিক করে নিয়েছি তো দেখো এখানে প্রত্যেকটি ডিটেলস শো হচ্ছে তো আমি ভালো মতন চেক আউট করে নিয়েছি সমস্ত ডিটেলসগুলি ঠিক রয়েছে কিনা ওকে ওকে তো আমার প্রত্যেকটি ডিটেলস এখানে ঠিক রয়েছে আমি ওকে অপশান উপর ক্লিক করে দেবো দেন আমি সাবমিট অপশনের উপর ক্লিক করে দেবো সাবমিট অপশন উপর ক্লিক করে দেওয়ার পর দেখো বলছি ক্যাপচার এক্সপায়ার তো কোনো অসুবিধা নেই আমাকে ক্যাপচারটি আবার টাইপ করতে হবে এবং প্রত্যেকটি ডিটেলস কিন্তু এখান থেকে গায়েব হয়ে গেল তো নো প্রবলেম আমাকে কিন্তু আবার কিন্তু সেই জিনিসটি কিন্তু ফিল আপ কিন্তু করে নিতে হবে ওকে ওকে তো গাছ দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমার সমস্ত প্রসিডিওরটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে ওকে তো সমস্ত ডিটেলস এখানে দেখাচ্ছে অনলাইন গ্রামিং ডাক সেবক এঙ্গেজমেন্ট ডিপার্টমেন্ট অফ পোস্ট ইন্ডিয়া তো এখানে আমার কখন অ্যাপ্লাই করছে সেটা দেখাচ্ছে এবং এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি শো হচ্ছে আমার এরপরে সমস্ত ডিটেলসগুলি আমার কিন্তু এখানে শো হচ্ছে ওকে তো আমি নিচের দিকে চলে যাব একদম দেখো এখানে প্রত্যেকটি ডিটেলস কিন্তু শো হয়ে যাচ্ছে এবং এটাকে কিন্তু আমাদেরকে প্রিন্ট আউট করে রেখে দিতে হবে আর দেখো এখানে যেটা তোমাদেরকে আমি বললাম যে ইউ আর মাথা জেনারেল ওবিসি মেল ক্যান্ডিডেট এবং কিন্তু যারা হলো মানে মূলত এটা হলো ট্রান্সমেল ক্যান্ডিডেট আই ডোন্ট নো এটা কী জিনিস তো তাদেরকে কিন্তু একশো টাকা পেমেন্ট করতে হবে আদারওয়াইজ অন্য প্রার্থীদের কিন্তু কোনো টাকা পেমেন্ট কিন্তু করতে হবে না ওকে তো যাই হোক এটাকে তোমরা অবশ্যই কিন্তু প্রিন্ট আউট করে অথবা তোমাদের মোবাইল ফোনে অথবা কম্পিউটারে কিন্তু সেভ করে রেখে দেবে তো আমি এটাকে সেভ করে আপাতত রেখে দিচ্ছি রেজিস্ট্রেশন ফর্ম হিসাবে ওকে সো গাইস এরপর আমাদের যে কাজটি করতে হবে ফিস পেমেন্ট করতে হবে তো ফিস পেমেন্ট করার জন্য আমরা যে মানে যেখান থেকে রেজিস্ট্রেশন করেছিলাম সে পেজে আবার ফিরে আসতে হবে তো রেজিস্ট্রেশন আমার পাশে ওপেন করা রয়েছে এবং আমি এখন এখান থেকে ফিস পেমেন্ট করবো তার পাশের ট্যাপে গিয়ে তো তোমরা আগের ট্যাপে ফিরে আসবা তো তারপরে এখানে ফিস পেমেন্ট এখানে আসতে হবে দেন পে অনলাইন অপশনের উপর ক্লিক করে দিতে হবে ওকে পে অনলাইন অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে ধরেন একটা পপ আপ মেসেজ আসবে তোমরা চাইলে পড়তে পারো তো ওকে অপশানের অপশনের উপর ক্লিক করে দেবে ওকে দেখো এখানে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে তোমাদের ফার্স্ট এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি পুট আপ করে দিতে হবে দেন এখানে উল্লেখ করে দিচ্ছে তোমরা যদি নেট ব্যাঙ্কিং থেকে পেমেন্ট করো সেই ক্ষেত্রে দশ টাকা ট্রানজ্যাকশন ফিজ লাগবে ক্রেডিট কার্ডের যদি ভিসা বা মাস্টার কার্ড থেকে পেমেন্ট করো তো সেই ক্ষেত্রে কিন্তু এক পার্সেন্ট ট্রানজেকশন অ্যামাউন্ট চার্জ লাগবে তোমরা যদি ডেবিট কার্ড থেকে পেমেন্ট করো তো সেই ক্ষেত্রে কোনো চার্জ লাগবে না আর হলো ডেবিট কার্ড তোমরা যদি মাস্টার বা ভিসা কার্ড থেকে পেমেন্ট করো তো সেই ক্ষেত্রে কিন্তু নয় পার্সেন্ট ট্রানজ্যাকশন চার্জ কিন্তু জিরো পয়েন্ট নয় পার্সেন্ট কিন্তু ট্রানজেকশন অ্যামাউন্ট চার্জ লাগবে আর ইউপিআই থেকে পেমেন্ট করলেও কিন্তু কোনো চার্জ লাগছে না ওকে তো আমি এখন যে কাজটি করব রেজিস্ট্রেশন আমি এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে পুট আপ করে দেবো দেন আমার যে কাজটি করা রয়েছে নিচের দিকে চলে আসবো চলে আসার পর আমাকে মেক পেমেন্ট অপশানের উপর ক্লিক করে দিতে হবে ওকে তো তো সিম্পলি আমি মেক পেমেন্ট অপশানের উপর ক্লিক করে দিচ্ছি মেক পেমেন্ট অপশানের উপর ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এই ধরনের ইন্টারফেস ওপেন হয়ে চলে আসবে যেখান থেকে আমাকে কিন্তু পেমেন্ট কিন্তু করতে হবে তো আমি যে কাজটি করব আমার কাছে আপাতত রুপে কার্ড রয়েছে তবে সেই কার্ডটি দিয়ে পেমেন্ট হয় না তো সেক্ষেত্রে আমি ইউপিআর মাধ্যমে পেমেন্ট করব অথবা কিউআর কোডের সাহায্যেও পেমেন্ট করতে পারি তো আমি এখান থেকে ইউ কোডের সাহায্যে পেমেন্ট করে দিচ্ছি ওকে তো সমস্ত প্রসিজিওটি আমি কমপ্লিট করে নিচ্ছি তারপরে তোমাদের সাথে আমি ভিডিওতে কথা বলছি সো গাইস আমার কিন্তু ইউপিআই সাহায্যে পেমেন্ট করা কিন্তু হয়ে গেছে এবং এরপরে কিন্তু আমি একটা দেখো এখানে স্লিপ পেয়ে গেছি যদি নিচের দিকে চলে যায় তো এখানে আমি যাবতীয় ডিটেলসগুলি পেয়ে যাচ্ছি পেমেন্ট অ্যাকনোলজমেন্ট স্লিপ পেয়ে গেছি ইউর পেমেন্ট রিকোয়েস্ট হ্যাজ বিন সাকসেসফুলি রেকর্ডেড প্লিজ কোট ইউর ট্রানজ্যাকশন রেফারেন্স নাম্বার ফর এনিকোয়ারিস রিলেটিং টু দিস রিকোয়েস্ট অর্থাৎ তোমাদের কিন্তু এখানে ফি আইডি যেটা রয়েছে সেটা পেয়ে যাওয়া সার্ভিস নেম পেয়ে যাওয়া মানে তোমরা কোথায় অ্যাপ্লাই করছো কত টাকা চার্জ লাগলো আমার কিন্তু যেহেতু ইউপিআই সাহায্য করলাম তো সেক্ষেত্রে এক্সট্রা এক টাকাও লাগলো না তো সেক্ষেত্রে কিন্তু একশো টাকাই হয়ে গেল। এবং এখানে রেফারেন্স নাম্বার রয়েছে আমার ওখানে জেন্ডার শো হচ্ছে এবং কিন্তু ব্যাংক রেফারেন্স নাম্বার কিন্তু শো হচ্ছে তো অবশ্যই তোমাদের কিন্তু এটাকে প্রিন্ট আউট করে রাখিয়ে দিতে হবে না হলে কিন্তু ভবিষ্যতে যদি কোথাও এটা চাই তো সেই ক্ষেত্রে কিন্তু একটু সমস্যার বিষয় তো সেই ক্ষেত্রে এটাকে আমি প্রিন্ট আউট করে কিন্তু রেখে দেবো ওকে মানে এখন আপাতত আমার কম্পিউটার সেভ করে রাখবো তোমরা তোমাদের ক্ষেত্রে তোমাদের মোবাইল ফোনে অথবা কম্পিউটার অথবা ল্যাপটপে কিন্তু সেভ করে রেখে দিও পরে ক্যাফে থেকে গিয়ে তোমরা সেটাকে প্রিন্ট কিন্তু করে নিতে পারো ওকে সো গাইস আমার এখন যেহেতু ফিস পেমেন্ট করা হয়ে গেছে এরপর আমাকে অ্যাপ্লাই অনলাইনের মধ্যে ক্লিক করতে হবে দেন আমাকে এখানে অ্যাপ্লাই অপশনের উপর ক্লিক করতে হবে অ্যাপ্লাই অপশনের উপর ক্লিক করার পর এখানে আমাকে রেজিস্ট্রেশন নাম্বারটি আবার দিতে হবে এরপর সাইকেল চুজ করতে হবে তো এখান থেকে আমি রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে দিয়ে নিচ্ছি ওকে তো রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে নিয়েছি এরপর আমাকে এখান থেকে সার্কেল চুজ করতে হবে তো সার্কেল চুজ করে নিয়েছি দেন সাবমিট অপশানের উপর ক্লিক করতে হবে দেখো সাবমিট অপশনের উপর ক্লিক করে দিয়েছি তারপরে এখানে দেখা যাচ্ছে আমার মোবাইল ফোনে একটু ওটিপি আসবে তো আমি এখানে ওকে অপশনের উপর ক্লিক করে দিচ্ছি সে ওটিপি দিয়ে কিন্তু আবার আমাকে এখানে ভেরিফাইড কিন্তু করাতে হবে ওকে তো দেখি মোবাইল ফোনে ওটিপি এসেছে কিনা তারপরে আমি সেটাকে ভেরিফাইড কিন্তু করিয়ে নিচ্ছি ওকে গাইজ তোমরা দেখতে পাচ্ছ ওটিপিটি আমি টাইপ করে নিয়েছি পাশাপাশি যে ক্যাপচার কোডটি রয়েছে সেই ক্যাপচার কোডটি ওখানে টাইপ করে নিয়েছি এরপর যে কাজটি করতে হবে নিচ নেক্সট অপশানের উপর ক্লিক করতে হবে দেখো নেক্সট অপশানের উপর ক্লিক করলে এখানে আমার উপর দিকে যাবতীয় ডিটেলস শো হচ্ছে দেন আমাকে যে কাজটি করতে হবে এখান থেকে আমি যদি নিচে যদি চলে যাই তো সেই ক্ষেত্রে আমাকে এখানে আমার সমস্ত অ্যাড্রেসটি কিন্তু ফিল আপ করতে হবে এবং এখান থেকে আমাকে চুজ করে নিতে হবে আমার বোর্ড এবং হলো রেজাল্ট তো তো প্রত্যেকটি ডিটেলস তোমাদেরকে দেখাচ্ছি এখানে তোমাদেরকে ডোর অথবা হাউস নং বা অ্যাপয়েন্টমেন্ট নং এখানে টাইপ করতে হবে তো আমাদের এইখানে আমরা যেখানে থাকি তো সেই ক্ষেত্রে এখানে ডোর হাউস বা অ্যাপয়েন্টমেন্ট নাম্বার নেই তো সেক্ষেত্রে এখানে আমাকে এনে বা জিরো জিরো টাইপ করতে হবে কারণ আমাদের এখানে ডোর হাউস নাম্বার বা অ্যাপয়েন্টমেন্ট নাম্বার নেই এরপর আমাকে স্ট্রিট চুজ করতে হবে সিটি বা ভিলেজ চুজ করতে হবে এখানে যদি পঞ্চায়েত পঞ্চায়েত মন্ডল ডিস্ট্রিক্ট চুজ করতে হবে পিনকোড চুজ করতে হবে ওকে তো আমি এখানে প্রত্যেকটি ওয়ান বাই ওয়ান টাইপ করে নিচ্ছি সবাই দেখতে পাচ্ছ এখানে প্রতিটি ডিটেলস আমি এখানে টাইপ করে নিয়েছি এরপর পার্মানেন্ট অ্যাড্রেস যদি তোমাদের সেম হয় তো সেই ক্ষেত্রে এখানে সেম অ্যাস উপর ক্লিক করতে পারো অথবা তোমরা কিন্তু ম্যানুয়ালি যদি অন্য কোনো অ্যাড্রেস হয় তো সেক্ষেত্রে সেটা তোমরা টাইপ করতে পারো তো আমার এটা সেম রয়েছে তো সেক্ষেত্রে আমি সেম মানে টিক করে দেবো তাহলে সেম কিন্তু হয়ে যাবে ওকে তো এটা হয়ে গেলো দেন আমাকে যে কাজটি করতে হবে দেখো এখানে ওয়েস্ট বেঙ্গল অলরেডি চুজ করা হয়ে গেছে এবং সিলেক্ট বোর্ড এবার বোর্ড চুজ করতে হবে তো এক একজনের ক্ষেত্রে এক এক রকম বোর্ড হবে তো সেই ক্ষেত্রে তোমাদের মানে যেটা বোর্ড হবে সেটা কিন্তু তোমাদেরকে চুজ করে নিতে হবে হবে তো আমার ক্ষেত্রে যেটা আমাদের হলো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ ডাব্লিউ তো আমাকে দেখে নিতে হবে কোনটা হবে আমার হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তো আমাকে সেটাই চুজ করে নিতে হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ফর্ম দু হাজার বারো এটাই হবে আমার তো সেক্ষেত্রে আমি এটা চুজ করে নিচ্ছি বেশিরভাগের ক্ষেত্রেই এটাই হবে আর তবে আমি বলছি না প্রত্যেকের ক্ষেত্রে সেম হবে তোমরা কিন্তু অবশ্যই একবার ভালো মতন চেক আউট করে নি তবেই কিন্তু তোমরা আবেদন করবা তাছাড়া কিন্তু ভুল হয়ে গেলে সেটা কিন্তু রিজেক্ট কিন্তু করে দেওয়া হবে ওকে তো এরপর সিলেক্ট রেজাল্ট টাইপ তোমাদেরকে এখানে চুজ করে নিতে হবে মার্কস অনুযায়ী তো এটা হয়ে গেল এরপর দেখো ভালো মতন তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি এই জিনিসটা ভালো মতন বুঝে নাও দেখো এখানে কিন্তু মার্কস টাইপ করতে হবে ফার্স্টে এখানে তোমাকে জিওগ্রাফির মার্কস টাইপ করতে হবে তারপরে এখান থেকে তোমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেটা রয়েছে যেমন আমাদের এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হলো বেঙ্গলি তো সেক্ষেত্রে এখানে বেঙ্গলি চুজ করতে হবে তাহলে বেঙ্গলি মার্কস টাইপ করতে হবে এরপর ম্যাথামেটিক্সের মার্কস হিস্ট্রির মার্কস লাইফ সায়েন্সের মার্কস ফিজিক্সের মার্কস ফিজিক্যাল সায়েন্সের মার্কস এরপর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমাদের ছিল ইংলিশ তো সেক্ষেত্রে ইংলিশের মার্কস এখানে টাইপ করতে হবে অপশনাল যদি ইলেকটিভ সাবজেক্ট থাকে সেটা কিন্তু ইনক্লুড হবে না তোমরা যদি চাও টাইপ করতে টাইপ করতে পারো অথবা তোমাদের যদি সিজিপিএস করে নাম্বার থাকে তো সেক্ষেত্রে সিজিপি স্কোর নাম্বারটি কিন্তু এখানে তোমাদেরকে টাইপ করতে হবে ওকে তো আমি এখানে প্রত্যেকটি ডিটেলস ওয়ান বাই ওয়ান টাইপ করে নিচ্ছি সো গাইস এখানে আমি প্রত্যেকটি মার্কস কিন্তু টাইপ করে নিয়েছি তোমরা তোমাদের রেজাল্ট অনুযায়ী তোমরা কিন্তু সেই সমস্ত মার্কসগুলি টাইপ করে নিবা তো মার্কসগুলি টাইপ করা হয়ে গেলে তোমাদেরকে যে কাজটি করতে হবে তোমাদেরকে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানের উপর ক্লিক করতে হবে তো আমি এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানের উপর ক্লিক করে দিচ্ছি প্লিজ এন্টার মার্কস ফর দ্য সাবজেক্ট অপশনাল ইলেকটিভ সাবজেক্ট তো আমাদের এখানে তো অপশনাল সাবজেক্ট ছিল না তো সেই ক্ষেত্রে আমি আরেকবার চেক করে নিব এবং হলো যদি না থাকে তো সেই ক্ষেত্রে আমি এখানে জিরো জিরো বসিয়ে এখানে কিন্তু সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনের উপর ক্লিক করে দেবো সো গাইস আমি চেক করে দেখে নিয়েছি আমাদের অপশানাল ইলেকট্রিক কোনো সাবজেক্ট ছিল না তো সেক্ষেত্রে আমি এখানে জিরো জিরো টাইপ করে দেবো কারণ এটা ব্ল্যাঙ্ক ছাড়া যাবে না অ্যাকর্ডিং টু অ্যাপ্লিকেশন ফর্ম তো সেক্ষেত্রে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনের উপর ক্লিক করে দেবো ওকে দেখো এখানে আমার সমস্ত ডিটেলসগুলি টাইপ করা হয়ে গেছে এরপর আমাকে নিজের দিকে আসতে হবে দেন এখানে সিলেক্ট ডিভিশন অ্যাপ্লাইং ফর তুমি কোন ডিভিশনে অ্যাপ্লাই করতে যাচ্ছ সেটা এখানে চুজ করে নিতে হবে তো আমার যে ডিভিশনটা আমি সেই অ্যাকর্ডিং সেই ডিভিশন অনুযায়ী আমি কিন্তু চুজ করে নেবো আমার ক্ষেত্রে দিনাজপুর হবে তো তোমাদের ক্ষেত্রে তোমরা ভালো মতন চেক আউট করে নিবা তোমরা হলো কোন ডিভিশনের আন্ডারে পড়ছো তো সেই ডিভিশন অনুযায়ী তোমাদেরকে দেখে দিলাম কতগুলি পোস্ট রয়েছে পিনকোড অনুযায়ী তোমরা দেখে নিতে পারো তোমাদের নিয়ার কোন পোস্ট অফিসটি কাছে হবে তো এই যাবতীয় ডিটেলসগুলি তোমরা কিন্তু চেকআউট কিন্তু করে নিতে পারো সমস্ত জিনিস তোমাকে এই ভিডিওটির মধ্যে দেখিয়ে দিয়েছি ওকে তো যাই হোক আমি এখান থেকে আমার ডিভিশনটি চুজ করে নিচ্ছি দিনাজপুর তো এখানে চুজ করা হয়ে গেছে এরপর দেখো এখানে কিন্তু সমস্ত ডিটেলসগুলি কিন্তু এখানে শো হচ্ছে ওকে এরপর তোমাদের ভালো মতন যে জিনিসটি বুঝতে হবে যে তোমাদেরকে আমি যে দেখিয়েছিলাম এখানে দাঁড়াও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই যে ভিউ পোস্ট ভিউ পোস্ট অনুযায়ী তোমাদেরকে তোমাদের পিন কোড দিয়ে তোমরা ধরো যদি মোবাইল ফোন থেকে করো তো সেই ক্ষেত্রে তোমরা একবার নোট আউট করে নিতে পারো যে তোমরা কোন কোন ডিভিশনে অ্যাপ্লাই করবা তো সেই সমস্ত নামগুলো তোমরা নোট আউট করে নিতে পারো আর যদি কম্পিউটার থেকে করো তোমরা কিন্তু ডিফারেন্ট ট্যাপ খুলে আমি যেভাবে করছি সেইভাবেও করতে পারো নো প্রবলেম তো সেই ক্ষেত্রে তোমাদের পিন কোড ফার্স্টে কন্ট্রোল এপ বা তোমার মোবাইল ফোন থেকে করলে দেখবে থ্রি ডট রয়েছে থ্রি ডটে গিয়ে ফাইন্ড অপশনে চলে যাবা তো আমি নিজেই ফাইন্ড অপশনটি এখন পাচ্ছি না তো যাই হোক ফাইন্ড অপশান কিন্তু রয়েছে এখানে তো ফাইন্ড অপশানে চলে যাবা দেন তোমাদের যে পিনকোড রয়েছে তোমরা সেই পিনকোডটি এখানে টাইপ করে দিবা তো এখানে আমার যে পিনকোডটি রয়েছে সেটা আমি টাইপ করে নিচ্ছি তো আমার পিনকোডের নিয়ার বাই যে সমস্ত জায়গাগুলি হবে সেগুলো শো হয়ে যাবে এখানে শো হচ্ছে না কারণ আমি এখানে অন্য জায়গা চুজ করেছি তো সেই ক্ষেত্রে সেই জায়গা অনুযায়ী আমাদের কিন্তু অবশ্যই সিলেক্ট করে নিতে হবে আমরা কোন পোস্ট অফিসে এখানে অ্যাপ্লাই করছি ওকে তো আমি সেটা আমি বের করে নিচ্ছি আমার ক্ষেত্রে তোমাদেরকে আমি দেখেও দিচ্ছি এখনই তো আস তোমাদেরকে ফার্স্টে যে ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটে চলে আসতে হবে তো ওয়েবসাইটটির লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তারপরে তোমাদেরকে বেঙ্গল অপশনের মধ্যে চুজ করতে হবে দেন এখান থেকে তোমাদের যে সার্কেল রয়েছে সেই সার্কেলটি চুজ করতে হবে তো সেখান থেকে আমার ডিভিশনটি এখান থেকে আমি চুজ করে নিচ্ছি দিনাজপুর তো আমি দিনাজপুর চুজ করে নিলাম ভিউ পোস্টের অপশনের উপর ক্লিক করবো দেন এখানে কিন্তু অ্যাকর্ডিংলি পিনকোড অনুযায়ী প্রত্যেকটি জায়গা কিন্তু শো হবে দেখো এখানে আমার পিনকোড অনুযায়ী প্রত্যেকটি জায়গা কিন্তু শো হচ্ছে আমার নিয়ার যে সমস্ত পোস্ট অফিসগুলি হবে আমি এখান থেকে মিলিয়ে মিলে দেখে নিয়ে সেগুলো কিন্তু আমি পরপর কিন্তু এখানে টাইপ কিন্তু করে নেবো আমার যেটা প্রেফারেন্স রয়েছে ওকে তো আমি খুব স্পিডে করে নিচ্ছি জিনিসটি কারণ ভিডিওটি অনেক লেন্দি হয়ে গেছে তো আমি এখান থেকে আমার সুবিধা মতন করে নিচ্ছি ওকে সো গাইস তোমরা দেখলে আমি প্রত্যেকটি অপশান কীভাবে চুজ করলাম আমাকে ভালো মতন আগে ফিল্টারিং করতে হলো যে আমি কোথায় অ্যাপ্লাই করব তো সেই ক্ষেত্রে আমার প্রেফারেন্স অনুযায়ী আমার পছন্দ অনুযায়ী আমি প্রত্যেকটি জায়গার কিন্তু নাম্বারিং করে দিলাম ওয়ান টু থ্রি ফোর করে তোমাদেরকে কিন্তু এই জায়গাটাতে একটু খাটাখাটি করতে হবে এবং তোমাদের কিন্তু তোমাদের প্রেফারেন্স অনুযায়ী জায়গা কিন্তু চুজ করে নিতে হবে ওকে তো আমার সুবিধা মতন আমি জায়গা এখান থেকে চুজ করে নিয়েছি এরপর তোমরা যদি চাও ম্যানুয়ালি ডাউনলোড করতে যে কোথায় কী কী ডিভিশনে কী কী করা আছে ক্লিক হ্যার সামনে এই ধরনের এক্সেল ফাইল ওপেন হয়ে চলে আসবে এখানে কিন্তু কিন্তু প্রতিটি উল্লেখ করে দেওয়া হয়েছে ওকে তোমরা চেক করে নিতে পারো এরপর আমাদের সার্কেল ওয়েস্ট বেঙ্গল ডিভিশন দিনাজপুর এটা আমি চুজ করে নিয়েছি তো এখানে এবার আমাকে আই ডিক্লিয়ার আই হেয়ার বাই ডিক্লিয়ার উপর ক্লিক করতে হবে দেন আমাকে সেভ অ্যান্ড প্রিন্ট অপশনের উপর ক্লিক করতে হবে তো দেখা দেখাচ্ছে অ্যাপ্লিকেশান সাবমিট সাকসেসফুলি অর্থাৎ কিন্তু আমার অ্যাপ্লিকেশন কমপ্লিট সাকসেসফুলি হয়ে গেছে তো এখানে আমার ফর্মটি চলে এসেছে এই ফর্মটি কিন্তু আমাকে এখন প্রিন্ট আউট করে কিন্তু লেখে রেখে দিতে হবে এখন কিন্তু আমার সমস্ত কাজ কিন্তু এই ফর্ম রিলেটেড বিষয়ে কিন্তু কমপ্লিট হয়ে গেছে ওকে তো এখন যেহেতু আমি এটা আমার বাড়িতে করছি তো সেক্ষেত্রে আমার কাছে প্রিন্টার নেই তো তোমাদের কাছেও থাকবে না আশা করি যদি থাকে তাহলে তোমরা প্রিন্ট করে রেখে দিতে পারো যদি না থাকে তো সেক্ষেত্রে তোমরা কিন্তু কম্পিউটারে বা মোবাইল ফোনে ডাউনলোড করে কিন্তু রেখে দিতে পারো তো এই ক্ষেত্রে আমি সেটাকে ডাউনলোড করে রেখে দেবো আমার কম্পিউটার সিস্টেমে ওকে তো তোমরা এই কাজটি কিন্তু অবশ্যই করে নিবে ওকে সো গাইস আমি কিন্তু এটা ডাউনলোড করে রেখে দিয়েছি তাহলে এইভাবে তোমরা কিন্তু সমস্ত অনলাইন গ্রামিং ডাক ডাক সেবক যে পোস্টটি রয়েছে এটা কিন্তু নিজেরাই নিজেদের বাড়ি থেকে বসে বা তোমাদের মোবাইল ফোন অথবা কম্পিউটার অথবা ল্যাপটপ থেকে নিজেরাই কিন্তু ফর্মটি ফিল আপ করে নিতে পারো তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু ক্যাফে চার্জ বেঁচে যাবে এবং তোমরা কিন্তু অনলাইন যে এনহ্যান্সমেন্ট রয়েছে সেটা কিন্তু তোমাদের ডেভেলপ হবে তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান ফর্মটি এইভাবে ফিল আপ করে নিতে পারো যে সমস্ত প্রসিডিওর তোমাদেরকে আমি দেখালাম স্টেপ বাই স্টেপ তোমরা কিন্তু এইভাবে কিন্তু ফিল আপ কিন্তু করে নিতে পারো সো গাইস এই ছিল টোটাল অল ওভার দ্য ভিডিও অনলাইন গ্রাম ডাক সেবক এঙ্গেজমেন্টে অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম কী করে ফিল করবা নোটিফিকেশন যাবতীয় ডিটেলস তোমাদের সাথে আমি শেয়ার করলাম এতক্ষণ ধরে ভিডিওটি বানাচ্ছি তো সেই ক্ষেত্রে আমার এই কাজটিকে সফল করার জন্য ভিডিওটিতে লাইক করে দিও তোমাদের সমস্ত বন্ধু বান্ধবীর সাথে ভিডিওটি শেয়ার করে দিও এবং সমস্ত রকম জব নোটিফিকেশানে তোমরা যদি আপডেট পেতে যাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল লাইকিনটিকে মাস্ট এনেবল করে রাখো সমস্ত রকম জব নোটিফিকেশানের আপডেট পাওয়ার জন্য ওকে সো থ্যাঙ্ক ইউ সো মাচ রুটি দেখার জন্য ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটি লিঙ্ক পেয়ে যাবা আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলের লিঙ্ক পেয়ে যাওয়া তোমরা সেখানেও কিন্তু আমাকে কমেন্ট আমাকে মেসেজ করতে পারো কোনো অসুবিধা নেই প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি কিন্তু রিপ্লাই কিন্তু দিই ওকে সো ওয়ান সেকেন্ড থ্যাংক ইউ এই রুটি দেখার জন্য